সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সরিফ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বরাবরের মতো টেকটোর ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আপনারা তো সবাই ফেসবুক মেসেঞ্জার ইউজ করে এবং কি সেই মেসেঞ্জারে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার সাথেই চ্যাট করে থাকি এবং কি সেখানে আরও একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ভয়েস মেসেজ সেন্ড করি বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে চ্যাট করি, তারাও আমাদেরকে ভয়েস মেসেজটা বেশিরভাগ সেন্ড করে আমাদের। তো আমরা অনেকে চাচ্ছি যে এই ভয়েস মেসেজটা যদি আমরা ডাউনলোড করতে পারতাম, তো এটা তো অসম্ভব। কিন্তু আমাদের মেসেঞ্জার যে সিস্টেমটা দেওয়া আছে সেই সিস্টেমে যদি আমরা এই ভয়েসটার মধ্যে ক্লিক করি সেটা একমাত্র পেলে হয়, কিন্তু সেটা ডাউনলোড করার জন্য কোনো অপশন সেখানে দেওয়া নেই। সো অনেকে চাচ্ছেন যে তো সেই ভয়েস মেসেজটা আমাদের স্টোরেজের মধ্যে ডাউনলোড করবো কীভাবে, সেভ করবো কীভাবে। সো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমাদের মেসেঞ্জার ভয়েস মেসেজগুলো সেভ করতে পারে আমাদের ডিভাইসের মধ্যে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, নেক্সট স্টেপ দেখার জন্য আমাদের মেসেঞ্জারটি ওপেন করতে হবে এবং কি মেসেঞ্জার ওপেন করেই আমরা বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে, তো আমরা মেসেঞ্জারটা ওপেন করে নিই। তো মেসেঞ্জারটা ওপেন করার পর তো ধরেন এখান থেকে একটা মেসেঞ্জার ওপেন করলাম, তো এখানে ভয়েস চ্যাট কোথায়, তো ধরেন এখানে যে ভয়েস চ্যাটগুলো আছে তো এখানে এখানে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না। তো যখন আমরা এই এটার মধ্যে ক্লিক করবো এখানে ইমোজি চলে আসবে, তো ইমোজি রিপ্লে দেওয়ার জন্য যে সিস্টেমটা সেটা চলে যাবে, বাট এখানে ডাউনলোড করার বা সেভ করার কোনো অপশনই নাই। তো এখন আমরা কী করবো, তো আমাদের তো এই ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট বলতে এটা আমরা সেভ করতে চাই আমাদের ডিভাইসে, তো এর জন্য আমাদের এই মেসেঞ্জার ইউজ করা যাবে না। তো আমরা যদি এই ভয়েস চ্যাটগুলো আমাদের ডিভাইসে সেভ করতে চাই, আমাদের মেমোরিতে সেভ করতে চাই, তাহলে আমাদের এই মেসেঞ্জার ইউজ করা যাবে না। তো এর জন্য আমাদের অন্য একটা প্রক্রিয়া সেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফোনের যত ব্রাউজার আছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করে নেবেন, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা ফেসবুক লিখে দিব, তো আপনারা এখানে লগ ইন করে নেবেন যে ব্রাউজারটি দিয়ে আপনার ফেসবুক .com এ ঢুকবেন, তো সেখানে আপনার পার্সোনাল আইডিটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর তো বন্ধুরা এখানে দেখবেন যে মেসেঞ্জারের যে আইকনটা আছে, তো আমার এখানে দেওয়া আছে, বাট আপনাদের এই জায়গা বা কোনো জায়গায় দেখবেন যে এই মেসেঞ্জারের আইকনটা দেওয়া থাকবে, চ্যাট করার যে একটা অপশন সেটা আপনার পাবেন। তো কাইন্ডলি আমি শিওর দিয়ে বলতে পারছি না আপনার কোন জায়গায় থাকবে, কারণ এক এক বাজারে এক এক সিস্টেম আসবে। তো ক্রোম ব্রাউজার দিয়ে যদি ওপেন করেন তাহলে আমার এখন যে দেখতে পারতেছেন আমার ফোনে যেরকম সিস্টেম, তো আপনারা ফোনেও এরকম সিস্টেমে আসবে। তো এখান থেকে আপনারা মেসেঞ্জারটা ক্লিক করে নেবেন। এমন হতে পারে অনেকের মেসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে আপনার মেন যে মেসেঞ্জার অ্যাপসটা আছে সেটার মধ্যে নিয়ে যাইতে পারে, তো নিয়ে গেলে আপনারা একটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এই ব্রাউজারে যে একটা সিস্টেম দেওয়া আছে চ্যাট করার সেটা ওপেন হয়ে যাবে। তো এখান এখান থেকে আপনারা যে ফ্রেন্ডের ভয়েসটা আপনারা সেভ করতে চাচ্ছেন তো সেই ফ্রেন্ডের চ্যাট বক্সটা ওপেন করে নেবেন। তো আমি দেখানোর ক্ষেত্রে এখান থেকে একটা ওপেন করে নিলাম, তো এখানে দেখেন একটা ভয়েস চ্যাট আছে। আমাদের মেসেঞ্জারে যেরকম সিস্টেম এখানে কিন্তু ওরকম সিস্টেম না, দেখেন এখানে এখানে কিন্তু ওই ভয়েসের একটা মানে এমবিথির একটা চিহ্ন আছে এবং কি অডিও ক্লিপ নামে এখানে কিছু নম্বর দেওয়া আছে এবং কি .com .mp4 লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের সেই ভয়েসটা যে ভয়েসটা আমরা ডাউনলোড করতে চাই মেসেঞ্জার থেকে, কিন্তু মেসেঞ্জারে হয় না। তো এখানে সিম্পলি দেখেন একটা কাজ, তো এখানে এই ভয়েসের মধ্যে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডাউনলোডের সিস্টেমটা চলে আসে, দেখেন অটোমেটিকলি এখানে ডাউনলোডের সিস্টেমটা চলে আসে। তো আপনারা ডাউনলোড করার জন্য সিম্পলি শুধু ডাউনলোডে ক্লিক করে দেবেন, তো দেখেন খুব সহজেই কিন্তু এটা আমরা ডাউনলোড করে নিতে পারলাম। আপনি এভাবে যতগুলো ভয়েস চ্যাট আছে সবগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখন আমাদের কী করতে হবে, তো আমি মেমোরিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখেন আমার ফাইল এবং কি ডাউনলোড, তো দেখেন ডাউনলোডের মধ্যে, তো এখন হচ্ছে আপনার 5টা বাজে, আমি এটা 4টা
ওনার সাইডের মাঝে ডাউনলোডে ক্লিক করে, তো আজকে হচ্ছে 13 নভেম্বর, তো এখানে দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে 13 নভেম্বর 4:49 PM, তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেল কীভাবে একটা অডি ক্লিপ ডাউনলোড করতে হয় মেসেঞ্জার থেকে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।